হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিত্যুস হাট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম বিফ কারি। আমরা মোটামুটি সবাই গরুর গোশত রান্না করতে পারি, কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকি, আবার এক একজনের রান্নার টেস্টও এক হয় না। যারা নতুন রান্না শিখছেন বা নতুন সংসার শুরু করেছেন, তাদের জন্য খুবই সিম্পল একটি রেসিপি, আর আমার এই রেসিপি যদি ফলো করেন অবশ্যই আপনার রান্না ভালো হবে। আমি সবসময় চেষ্টা করি কম উপকরণে কীভাবে রান্নার টেস্ট বাড়ানো যায়। আশা করছি আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এবার রান্না শুরু করি। প্রথমেই আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিব সয়াবিন তেল, তেজপাতা, লং এলাচ আর শুকনো মরিচ। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় আকারের তিনটা পেঁয়াজ নিয়েছি, 3 কেজি মাংস রান্না করার জন্য। পেঁয়াজটাকে ভেজে গোল্ডেন করে নিব আর দিয়ে দিব আদা রসুন বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা আর স্বাদমতো লবণ। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দেব পানি। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। মাংসটা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানিতেই আমি মাংসটা রান্না করে দেখাবো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব 2 চা চামচ টক দই। এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন এমনভাবে তেল উঠে আসবে তখন দিয়ে দেব গরুর গোশত। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি উঠেছে মাংস থেকে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রান্না করতে হবে। আবারও 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিট পর মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব 3 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর বেরেস্তা ভাজা। এখন আবারও নেড়ে চেড়ে মাংসটাকে 20 মিনিট চুলাই জাল দিব। 20 মিনিট পর তৈরি হয়ে গেল বিফ কারি। গরম ভাত, পোলাও বা পরোটার সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। কিপ ওয়াচিং নিত্যুস হাট। আল্লাহ হাফেজ।